আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ খবর ইকামা এবং পাসপোর্ট সম্পর্কিত আটটি নতুন ই পরিষেবা চালু করা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপসির এবং মুকিম প্ল্যাটফর্মে ইকামা ও পাসপোর্ট সম্পর্কিত নতুন আটটি পরিষেবা চালু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে আপসের এবং মুকিম পোর্টালগুলির মাধ্যমে এখন সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট মানে যাওয়াজাতের কাছে পাসপোর্ট বা ইকামা মানে রেসিডেন্ট পারমিট হারানো বা চুরি হওয়ার বিষয়ে রিপোর্ট করা যাবে গত বুধবার রিয়াদের পাসপোর্ট জেনারেল ডিরেক্টর সদর দফতরে অনুষ্ঠিত এক সভায় সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ উপস্থিত ছিলেন এ সময় তিনি জানিয়েছেন আপসেয়ার এবং মুকিম প্ল্যাটফর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত দুটি ইলেকট্রনিক পরিষেবার ওয়েবসাইটে সৌদি যাওয়াজাতের এই নতুন ইলেকট্রনিক পরিষেবা চালু করা হয়েছে নতুন করে সৌদি জাওয়াজার দ্বারা আফসির প্ল্যাটফর্মে মোট চারটি এবং মুকিম প্ল্যাটফর্মে আরও চারটি সেবা যুক্ত করা হয়েছে যাওয়াজাতের আপসির প্ল্যাটফর্মে যে চারটি সেবা যুক্ত করা হয়েছে সেগুলো হলো এক যদি কারো পাসপোর্ট হারানো বা চুরি হয় তাহলে রিপোর্ট করা যাবে দুই দর্শকরা একটি ডিজিটাল নথি পাওয়ার জন্য আবেদন করতে পারবে তিন একজন প্রবাসী কর্মী সম্পর্কে রিপোর্ট করা যাবে চার একজন পরিদর্শক সম্পর্কেও রিপোর্ট করা যাবে আর নতুন করে যাওয়াজাত দ্বারা মুকিম পোর্টালে যে চারটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে সেগুলো হলো এক নাম পরিবর্তন করার আবেদন করা যাবে দুই প্রবাসী রেসিডেন্ট পারমিট মানে ইকামা হারিয়ে ফেললে তার রিপোর্ট করতে পারবে তিন বিষয় সম্পর্কে যাচাই করা যাবে চার নিয়োগকর্তাকে সতর্কতার নোটিশ প্রদান করা যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পরিষেবাগুলো ইলেকট্রনিক লেনদেনের বিকাশের অংশ যার লক্ষ্য হলো সময় এবং শ্রম সাশ্রয় করা প্রতিক্রিয়াগুলো সংক্ষিপ্ত করা পাসপোর্ট পরিষেবার মান উন্নত করা স্মার্ট সমাধান এর মাধ্যমে এই সেবাগুলোকে আরও উন্নত করা তাই যাদের এইগুলোর প্রয়োজন রয়েছে তারা চাইলে এখন যাওয়া যাতে অ্যাপসের এবং মুকিম পোর্টালের মাধ্যমে আবেদনগুলো করতে পারবে বিশেষ করে যে সকল প্রবাসীরা ইকামা এবং পাসপোর্ট সম্পর্কিত সেবা গ্রহণ করতে চায় তারা চাইলে অনলাইনেই এই সেবাগুলো নিতে পারবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে